চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু। রমজানুল মোবারক, প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সহযোগিতায় আছে প্রথমআলো.com। বরাবরের মতো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি এবং খুব সহজ একটি রেসিপি, ঘরে যেতে সহজ উপকরণ দিয়ে করা যায় এই ধরনের একটি রেসিপি, চিকেন পপকর্ন, কিন্তু দেশীয় মশলা দিয়ে করব, একটু টুইস্ট দিয়ে। প্রথমে যেটা করছি, চিকেনটাকে আমরা মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য যেটা যেটা লাগছে, এখানে অরেঞ্জ জুস এক টেবিল চামচ পরিমাণ, আধা চা চামচ মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, আদা গুঁড়া হাফ চা চামচ, রসুন গুঁড়া হাফ চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন এটা আমি মেরিনেশন করে নিচ্ছি। একটি ডিম আমি ভেঙে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি প্রাণ প্রিমিয়াম ঘি এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। এতে খাবার যে একটা ফ্লেভার সেটা দ্বিগুণ হয়ে যাবে। এবার টেম্পুরা পাউডারটাকে আমরা রেডি করে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ দিলাম, ঠিক লবণ দিচ্ছি আমি পরিমাণ মতো। প্রাণ লিকুইড মিল্ক দিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। পানি আমরা এখানে ইউজ করব না, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, তবে দুধের টেস্টটা অনেক বেশি আসবে। এটা খুব বেশি থিক করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক এই রকম হবে এটার ঘনত্বটা। আজকে প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে ভেজে নিচ্ছি পপকর্ন, চিকেন পপকর্ন। ডুবো তেলে আমরা ভাজবো না, আমরা শ্যালো ফ্রাই করব। ঘিটা অলরেডি অনেক গরম হয়ে গিয়েছে। পপকর্নগুলো আমরা একটি করে তুলে ব্যাটারে দিব এবং ভেজে তুলব। চুলায় দেওয়ার সাথে সাথে দর্শক খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। একটু উল্টে দিচ্ছি। ভাজা জিনিস অবশ্যই আমাদের একটা টিস্যুতে তুলতে হবে, তাহলে বাড়তি যে তেল বা ঘিটা সেটা শুষে নিবে। তো আমাদের চিকেন পপকর্ন ভাজা শেষ। এবার আমরা সার্ভ করব কোরিয়ান্ডার মেও সস, এটাকে বলতে পারি। পপকর্নটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে। তো হয়ে গেল খুব সহজে দর্শক আমাদের চিকেন পপকর্ন। এরকম মজার মজার প্রতিদিন রেসিপি পেতে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায় ও প্রথমআলো.কমে এবং প্রাণ ডেইরি ফেসবুক পেজে। চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু।